মাত্র 4 থেকে 450 টাকা বেতনের যে দৈনিক পরিচ্ছন্নতা কর্মী তাকেও দিতে হয় ঘুষ টাকার ভাগ দিলে অনুপস্থিতিকে হাজির আর না দিলে ডিউটি করেও অনুপস্থিত দেখানো হয় তার চেয়েও ভয়াবহ অভিযোগ নারী পুরুষ সব কর্মীদের যৌন নিপীড়নের গুরুতর এসব অভিযোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দেওয়ানবাজার ওয়ার্ড সচিব মোতাহের হোসেনের বিরুদ্ধে এমদাদুল হকের রিপোর্ট ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে এক পরিচ্ছন্নতা কর্মীর কাছ থেকে টাকা নিচ্ছেন চট্টগ্রামের দেওয়ানবাজার ওয়ার্ডের সচিব মোতাহের হোসেন অপর এক ভিডিওতে তাকে বলতে শোনা যায় কাজ না করলেও বেতনের অর্ধেক দেওয়ার শর্তে পরিচ্ছন্নতা কর্মীকে উপস্থিত দেখানোর চুক্তির কথা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দৈনিক ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের স্বল্প বেতনের টাকায় ভাগ বসানোর এমন অভিযোগ সচিব মোতাহের হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কর্মীদের যৌন নিপীড়নের তার হাত থেকে রেহাই মেলে না নারী পুরুষ কোনো পরিচ্ছন্নতা কর্মীরই যার মধ্যে চরম আপত্তিকর একটি ভিডিও এসেছে চ্যানেল 24 এর হাতে ভুক্তভোগীদের অভিযোগ ওয়ার্ডে 74 জন পরিচ্ছন্নতা কর্মীর সবার কাছ থেকেই উৎকোচ নেন মোতাহের তাতে সকালে ফিঙ্গার দেওয়ার সময় 10 টাকা দেরি করে উপস্থিত হলে 20 টাকা প্রতি অনুপস্থিতির বিপরীতে টাকা আর মাস শেষে কর্মী প্রতি এককালীন 500 থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত আদায় করা হয় না দিলে কাজ না দেয়া এমনকি ডিউটি করার পরও অনুপস্থিত দেখানো হয় মানে মাথা দাবা হাত দাবা এরপরে আমাদেরকে স্যার মানে কি খারাপ কিছু করতে বলে আমার স্যার আমরা না না করলে আমাদেরকে হুমকি দেয় তার দাবি থাকে একটা মানে তুমি তো লেট করে আসছো আচ্ছা আমার মাথা দাবাই দেবে তারপরে আমরা যখন মাথা দাবাই দিই এরপরে মাথা দাবাইতে দাবাইতে এরপরে সে আমাদেরকে আসনি সাহেবের রুমে নিয়ে যায় আসনি সাহেবের রুমে যখন নিয়ে যায় আমাদেরকে বলে যে মানে মাথা দাবা হাত দাবা এরপরে এরপরে আমাদেরকে স্যার মানে কি খারাপ কিছু করতে বলে আমার স্যার আমরা না না করলে আমাদেরকে হুমকি দেয় এক একটা আমরা স্যার বাধ্যগতভাবে মানে স্যার এগুলো করি আমরা এগুলো স্যার না করলে স্যার উনি আমাদের চাকরি খেয়ে ফেলবে অনেক কষ্টে আছে আমাদের খাতার হাজিরা কিন্তু আমাদের সুপারভাইজার হাতে কিন্তু আমরা তার হাত থেকে ব্যবহার করি মানে যত রকমের মানে জুলমি আছে সব উনার হাতে থেকে আমরা শ্রমিক ভোগ করি মাসের বেতন পাইলে উনাকে 1,000 টাকা 1,500 টাকা মানে যে যাত্রীকে যেভাবে নিতে পারেন তো জিজ্ঞাসা করলে বাবা বলতেছে দিতে হবে এটা অফিসের বলে অফিসের বলে রুলস বলে দিতে হবে তো অফিসে যোগাযোগ করছে অফিসের কোনো টাকা মানে এগুলা না আমরা ফিঙ্গার দিই ফিঙ্গার দেওয়ার পরে উনাকে 10 টাকা দিতে হয় কেন আমাদের হাজিরা ও তোলার জন্য ক্লিক করার জন্য ওটা ক্লিক না করলে আমরা তারপরে মাসে বলবে যে তোমরা আসো নাই ওটা ক্লিক করার জন্য 10 টাকা দিতে হয় এরপরে আমরা যদি কোনো দিন দেরি হয় আসতে গাড়ি জ্যামে ফেসে যায় না সকাল উঠতে দেরি হয় তো 20 টাকা করে নেয় আর 2-3 পর পর এক একজনের সিরিয়াল দেয় উনি নাস্তা খাওয়ানোর জন্য উনি নাস্তা হইতে ভাত হইতে দুপুরের সিঙ্গারা সমস্ত যেগুলো হোক উনি সমিতে খায় উনি বাসা থেকে কিছু খেয়ে আসে না অনেকজন কন্ট্রাক্ট আছে কেমন ওদের থেকে 7-8 টাকা করে নেয় যারা বদিল্লা আরেকজন একজনের চাকরি আরেকজনে করে তাদের 1,000 টাকা করে নেয় আবার এটা উনার 500 টাকা আছে যেমন কি উনি মানুষ চাকরি 1 মাসও করুক উনি যদি ফুল বেতন 1 মাস চাকরি করলেও ওনাদেরকে একটা ইয়ে আছে কোটা কেউ 1,000 কেউ 700 কেউ 500 এরকম করে দিতে হয় ওনারে না দিলে মানে উনি কি ওনাদেরকে চাকরি দেয় না মানে ওদেরকে বাধ্য করে দিতে দেওয়ার জন্য ওনার পুরো মাস চাকরি করার পরও ওদেরকে টাকাটা কোটানো দিতে হয় ফিঙ্গার আমরা আসি নাই 5 দিন কেটে ফেলে এটা স্বাভাবিক কিন্তু ওখানে কাটছে তারপর ওনাকেও দিতে হয় সচিব স্যারকেও দিতে হয় এসব বিষয়ে জানতে চাইলে এগুলোকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি মোতাহের হোসেনের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে কত কিছু করা যায় ওরা আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন রকমের চলসাতে শুধু বেতনের জন্য বেতন তো আমি দিতে পারবো না দীর্ঘদিন ধরে সচিব মোতাহের এসব অপকর্ম করলেও কোনো সুরাহা মেলে না তবে এবার তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে অবশ্যই সে তার বিচারের আওতায়
এবং দোষী সাব্যস্ত করা যাবে তদন্ত সাপেক্ষে। বিষয়টির সত্যতা আছে যে মানে সে তাদের সেবকদেরকে আমার সুপারভাইজার কন্ট্রোল করার কথা, কিন্তু কন্ট্রোল করতেছে সচিব, এবং এই কন্ট্রোলিংয়ের মাধ্যমে সে কিছু অনৈতিক কাজ করে নিচ্ছে, এবং হতে পারে যে এখানে সে টাকা পয়সা নিচ্ছে, এটাও হতে পারে, এটার কোনো অমূলক না। এবং আমি এটার সাথে সাথে আমার মেয়র স্যারকে জানিয়েছি, আমি সচিব স্যারকে জানিয়েছি, এটা খুব দ্রুত একটা ব্যবস্থা নেব আমরা। অভিযোগ, এই ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে মোতাহেরের নেওয়া উৎকোচ কোনো মাসে ছাড়িয়ে যায় 2 লাখ টাকা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।